হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস ওয়ানের বাংলা পাঠ চার সরা আতা গাছে তোতা পাখি শব্দ অর্থ সহ তোমাদের পড়ে শোনাবো। তার আগে ভিডিও শুরু করার আগে বলি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকো। তাহলে শুরু করি। ছড়া: আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এখন ছড়া শব্দের অর্থ কি? ছড়া শব্দের অর্থ হলো কবিতা। আতা গাছে, গাছ শব্দের অর্থ বৃক্ষ। তোতা পাখি, পাখি শব্দের অর্থ পক্ষী। ডালিম গাছে মৌ, মৌ শব্দের অর্থ মধু বা মৌমাছি। এত ডাকি তবু কথা, ডাকি শব্দের অর্থ ডাকা বা ডাক দেওয়া। তবু কথা কও শব্দের অর্থ বলা, কও শব্দের অর্থ বলা, কও না কেন বউ, বউ শব্দের অর্থ হলো বধু। এখন আসি ছবি দেখে দেখি ও শব্দ বলি। আগে আমরা ছবি দেখব। এটা এখানে এখানে এটা কি দেখতে পাচ্ছি? এটা একটা বধু, অর্থাৎ এটা একটা বউ, এটা একটা বউয়ের ছবি, তাই এখানে আমি লিখব বউ। প্রতিটি ছবি দেখবে এবং তার শব্দ বলবে। এটা কি? এটা একটা আম। এটা কি? এটা একটা বাদুড়। আর এটা একটা সাদা বক। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।